हेलो फ्रेंड्स, आमी होलम आशाबी एवं आशाबीर होम किचेने आपनादेर जानाई स्वागतम। आज के आबार एक नतून रेसिपी निये आपनादेर सामने हाजिर होयेछि। आज के रेसिपिटा एकटु अन्य धरनेर। आज के आमी बानाबो स्पेशल गरम मसला, जेहेतु सामनेई ईद रयेछे। चलुन शुरू करा जाक एकटा बड़ स्माइलेर साथे। गरम मसला बानानोर जोन्नो आमी एखाने निएछि किछु लवंग, निएछि किछु दालचीनी, নিয়েছি কিছু শুকনো লঙ্কা, নিয়েছি 4 টিস্পুনের মতো জিরে, নিয়েছি কিছু তেজপাতা, বড় এলাচ, কিছু নিয়েছি গোলমরিচ, আর নিয়েছি কিছু ছোট এলাচ। আমি এখানে একটা কড়াই নিয়েছি, কড়াইয়ে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাগুলো। শুকনো লঙ্কাগুলোকে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। মোটামুটি 2-3 মিনিটের মতো এটাকে ফ্রাই করতে হবে। বেশি ফ্রাই করলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, বেশি ফ্রাই করলে এটা চলবে না। বন্ধুরা, আমার লঙ্কাটা ভাজা হয়ে গেছে, আমি এবার লঙ্কাটা একটা প্লেটে তুলে নিচ্ছি। ভালোভাবে 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। একদম আপনি চেষ্টা করবেন এটা মিডিয়াম ফ্লেমে ভাজতে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নিচ্ছি একটি পাত্রে। আপনাদেরকে আগেও বলেছি খুব বেশি ভাজতে হবে না, না হলে ফ্লেভারটা যে থাকে মশলার সেই ফ্লেভারটা চলে যায় বেশি ভাজলে। এবার দিয়ে দিচ্ছি আমি ছোট এলাচ, এটাকেও ফ্রাই করে নেব 2 মিনিটের মতো। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার এলাচটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে। আরেকটা কথা, যখন আপনি মশলাগুলো ভাজবেন অনবরত নাড়তে থাকবেন মশলাগুলো, না হলে পুড়ে যেতে পারে। তুলে নিচ্ছি এলাচটাকেও আমি ভালোভাবে। এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি দালচিনি। দালচিনিটাকেও আমাকে ভালোভাবে ভেজে নিতে হবে। সবগুলোই মোটামুটি মশলা 2 মিনিটের মতো ভাজতে হবে। আবারও নাড়িয়ে নিচ্ছি মশলাগুলোকে ভালোভাবে। নাড়তে থাকতে হবে, আপনাদেরকে প্রথমেই বলেছি আমি, না হলে মশলাগুলো পুড়ে যাবে। আমার দালচিনিটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি দালচিনিটাকেও। তুলে নিলাম দালচিনিটা, এবার দিয়ে দিচ্ছি বড় এলাচ, এটাকেও 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি আবারও এলাচটাকে। দেখতেই পাচ্ছেন এলাচটা আমার ভাজা হয়ে গেছে, আমি এলাচটাকে তুলে নিচ্ছি। তুলে নিলাম আমি এলাচটা, এবার দিয়ে দিচ্ছি তেজপাতা গুলো। দিয়ে দিলাম সব তেজপাতা, এটাকে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। আমার তেজপাতাটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি প্লেটে তেজপাতা গুলোকেও। এবার দিয়ে দেব আমি জিরা গুঁড়ো। দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো। দিয়ে দিলাম জিরাটা, এটাকেও ভালোভাবে ভেজে নিতে হবে। বন্ধুরা, আমার জিরেটাও ভাজা হয়ে গেছে, আমি জিরেটাও তুলে নিচ্ছি পাত্রে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার সব মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি এগুলোকে আমি মিক্সিতে ভালোভাবে বেটে নিব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার ঈদ স্পেশাল গরম মশলা তৈরি হয়ে গেছে। আপনি এটা কাবাব, মাটন কষা,
চিকেন কষা সবকিছুতে দিতে পারেন, সব রকমের টিক্কাতেও আপনি এটা ইউজ করতে পারেন। এটার ফ্লেভারটা অনেক আলাদা, একবার আপনি অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। যদি আমার রেসিপি আপনার ভালো লেগে থাকে তবে আমার চ্যানেল আশাবীর হোম কিচেন সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং আপনাদের প্রিয়জনদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করুন। আমি উইকলি দুটো করে সুন্দর রেসিপি আপলোড করে থাকি। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং টেস্টি খাবার খান। খুদা হাফেজ।